আমি একটু কিভাবে অন্যভাবে আজকে যাওয়ার চেষ্টা করব। তোমরা কি এই মুভিটা দেখছো? জি ইয়েস ম্যাম, ম্যাম। অনেক মজার। হ্যাঁ, অনেক মজার। আচ্ছা, আমি এই মুভিটার কথা কেন বলতেছি, কেউ কি গেস করতে পারো যে কেন আমি এটা হঠাৎ এক্সাম্পল দিলাম? কোনো রিলেশনশিপ আছে কিনা, কোনো কেউ কি কোনো গেস করতে পারো কেন আমি এই এই ছবিটার কথা হঠাৎ নিয়ে আসলাম, কি ভেবে নিয়ে আসলাম? যারা যারা দেখো নাই তারা দেখে নিও, যারা দেখছো তারা তো খুবই ভালো। আসলে আমি এটা নিয়ে আসছি এই জন্য, তোমরা কি দেখেছিলা যে এই মিস্টার বিনস হলিডেতে প্রথমে একটা লটারি হয়? ইয়েস ম্যাম, হ্যাঁ, লটারিতে জি কি ম্যাম, হয় বলো তো, কি ঘটনা লটারিতে ঘটে? হচ্ছে, লটারিতে হচ্ছে ম্যাম, ও ভ্যাকেশনের জন্য মনে হয় একটা, মানে একটা ট্রিপ জিতে, সেটা তো ঠিক আছে, কিন্তু কি ঘটনাটা হয় ওটা মনে আছে? ম্যাম ওই 919 হচ্ছে, নাইন, একটা হচ্ছে নাইন বা সিক্স, আমি এই হ্যাঁ জিনিসটা বোঝানোর জন্য। উল্টে যায়। তুমি তুমি কিন্তু নাইন কে একদিক থেকে দেখলে নাইন, আবার উল্টা দিক থেকে দেখলে সিক্স, তাই না? তাহলে আমরা এই জিনিসগুলোকে সাজাইছি, এই যে পিএসপি কে, এই জিনিসটাকে আসলে ঠিক হয় নাই, এটাকে আসলে উল্টা করে সাজাতে হবে। আমি সেই জন্যই আজকে মনে হয়েছে যে এই জিনিসগুলোকে আমরা এইভাবে করে সাজাই, আমরা অ্যাসিড বেজ স্ট্রং অ্যাসিড এই জিনিসগুলো যদি বুঝি, তখন যে আমি পিএস বোঝাটা আমার জন্য অনেক ইজি হবে। তোমরা আমার সাথে হোয়েদার ইউ আর অ্যাগ্রিড অর নট বলো। তা না হলে সবাই এই পিএস যখনই জিজ্ঞাসা করি, সাথে সাথেই কি করে, একটা গড়গড় করে মুখস্থ বলে যায় যখনই এক্সপ্লেন করতে বলি, আর পারে না। তোমরা কি আমার সাথে অ্যাগ্রি করো কিনা যে আগে একটু ইয়েস অ্যাসিড ম্যাম, বেজ জি এইটা ম্যাম, বুঝতে হবে? অ্যাসিড বেজ এগুলো ধারণা না থাকলে ম্যাম, পিএইচ স্কেল নিয়ে ধারণা নিয়ে তো লাভ নেই, জিনিস নিয়ে এগুলো তুমি ধারণা ধারণা থাকলে। নিতে পারবা না, ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য যারা একদমই নিউ কামার। তাহলে ইয়েস আমার ম্যাম, এইটা করতে যে মনে হলো যে এই পরের যে যে ব্যাচটা আসতেছে ওদের জন্য আমাকে এটা একটু আপস অ্যান্ড ডাউনস করে দিতে হবে, ওই ছয় এবং নয়ের খেলাটা একটু খেলতে হবে, এখানে জিনিসটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো আজকে আমি এই দিক থেকে যাই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোমরা কি কেউ বলবা, ডিফাইন করবা অ্যাসিড কি জিনিস? বলুন আজকে মেইনলি তোমাদের প্রোটন ডোনার্স ইন অ্যাকোয়াস সলিউশন। প্রোটন ডোনার্স ইন অ্যাকোয়াস সলিউশন। এখন বলো তো প্রোটন কি জিনিস, প্রোটনটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন, তাই না? প্রোটন এবং হাইড্রো, যে এই কেন এটাকে আমরা প্রোটন বলি জানো? কারণ হাইড্রোজেন আয়নটা হচ্ছে ক্যাটায়ন একটা, আর ক্যাটায়ন না ম্যাম, হাইড্রোজেন আয়নে শুধুমাত্র একটাই হাইড্রোজেনে প্রোটন একটা থাকে, প্রোটন, যেহেতু ইলেকট্রনটা বেরিয়ে যায়। রাইট, কে বললো এটা? চাঁদনি, জানি না কে বললো। আচ্ছা, যেই বলে থাকো, ইউ আর ভেরি ভেরি কারেক্ট। তো আলটিমেটলি যে যেটা দাঁড়ালো, এই যে লাউরি অ্যান্ড ব্রনস্টেড যে ডেফিনেশনটা দিল, এটা এটাকে সবাই এখন এটাকেই ফলো করতেছে আমরা, তাই না? কিন্তু এর আগে কিন্তু বিভিন্ন ধরনের ডেফিনেশন ছিল, যদি তোমরা একটু প্রিভিয়াস হিস্ট্রি ঘাটতে যাও তাহলে দেখো। তো আমরা এইটাই ফলো করি, সেটা হলে কি অ্যাসিড হলো প্রোটন ডোনার বা হাইড্রোজেন আয়ন ডোনার, আমরা বলতে পারি যে প্রোটন ডোনার অথবা হাইড্রোজেন আয়ন ডোনার। আমি কেন কেন বললাম যে বলতো, আমরা পিএইচ দিয়ে কি মেজার করি? পিএইচ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মেজার করি, তাই না? তোমার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কতটুকু আছে, এটাই তো তুমি পিএইচ দিয়ে মেজার করো না? তাহলে তুমি যদি আগে এই প্রোটন বা হাইড্রোজেন আয়ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে তো তুমি পিএইচ ঠিক মতো বলতে পারবা না। বুঝতে পেরেছো কেন আমি জিনিসটাকে এইভাবে ঘুরায় নিয়ে আসলাম? জি ম্যাম, অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার, প্রোটন ডোনার। আবার তোমরা অনেকেই কি বলো এইচ প্লাস, এই তোমাদেরকে এই জিনিসটা বলে রাখি, প্লিজ ডোন্ট ডু দ্যাট, কখনো ভুলেও এই ভাইবা বোর্ডে কখনো এইচ প্লাস এই কথাটা বলবা না, ওকে? মনে থাকবে, লিখে রাখো, দরকার জি হলে ম্যাম, পাশে একটা লাল মার্ক দিয়ে নিচে আন্ডারলাইন করে লিখে রেখে দাও যে কখনো এইচ প্লাস বলবা না। তাহলে আমরা কি অ্যাসিডস আর প্রোটন ডোনার কোথায়? এমনি এক জায়গায় তুমি রেখে দিলে কেউ প্রোটন ডোনেট করবে? কোথায় প্রোটন ডোনেট করবে? অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশনে। এখন বডি ফ্লুইডের কথা চিন্তা করো তো, বডি ফ্লুইডটা কেমন? আমি যে বললাম, একুয়াস হ্যাঁ, সলিউশন, ব্লাড। বডি ফ্লুইড মানে কি? বডি ফ্লুইড মানে তুমি এবার ভাগ করে দেখো, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রা সেলুলার ফ্লুইড। এই এক্সট্রা সেলুলার ফ্লুইড, ফ্লুইডের ভিতরে ওয়াটার আছে, ইন্ট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে ওয়াটার আছে, আছে না? ইয়েস ম্যাম, তোমরা এখন তো ওইগুলো পড়ে গেছো, মানে পড়ে ফেলছো। তাহলে আমার কি, আমার হচ্ছে যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে বেশি পানি থাকে না ইন্ট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে বেশি পানি থাকে? এক্সট্রা সেলুলার ফ্লুইড
এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভিতর বেশি ওয়াটার থাকে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে বেশি থাকে। আমি কিন্তু এখন তোমাদেরকে এইভাবেই কোশ্চেন করব, বিকজ এই এইগুলাই হচ্ছে তোমাদের ভাইবা, এইগুলো হচ্ছে তোমাদের ভাই, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়। এখন তোমরা তাহলে বুঝে ফেলেছো যে অ্যাকোয়াস সলিউশন মানে তোমার বডির ভিতরে, তার মানে তোমার বডির ভিতরে যাওয়ার পরে যে সাবস্টেন্স প্রোটন ডোনেট করতে পারবে সেটাই হচ্ছে অ্যাসিড। তোমার বডির ভিতরে কি অ্যাসিড প্রোডিউস হয় বলো? তোমরা পড়ে ফেলেছো, অ্যাসিড বেস পড়ে ফেলেছো। জি ম্যাম, অ্যাসিড প্রোডিউস হয় না? তোমাকে বলতেই হবে বা তুমি বলতে পারো ইন আওয়ার বডি ফ্লুইড, তাহলে আমার সেইগুলোকে আমি অ্যাসিড বলবো যে এরকম প্রোটন ডোনেট করতে পারবে তোমার বডি ফ্লুইড এর ভিতরে, তাকে আমি অ্যাসিড বলবো। এখন কারা কারা দেখো তো, এরা এরা কি অ্যাসিড? এরা অ্যাসিড? জি ম্যাম। এরা কি তোমার বডির ভিতরে প্রোডিউস হয়? কার্বনিক অ্যাসিডটা হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় ম্যাম? হ্যাঁ, তোমাদেরকে তো প্যারাইটাল সেলটা, হ্যাঁ এই প্রশ্নগুলো আমরা করি। আচ্ছা বলো দুই একটা অ্যাসিডের নাম বলো, তখনই তোমরা বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। যখন জিজ্ঞাসা করি এই অ্যাসিড গুলো কি তোমার বডির ভিতরে তৈরি হয়, তখনই আকাশ থেকে পড়ার মতো হা করে দাঁড়ায় থাকে, হা করে দাঁড়ায় থাকে না, হা করে বসে থাকে, মুখের দিকে তাকায়। তোমার বডির ভিতরে তো প্রোডিউস হয় তাই না? তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় প্রোডিউস হয় বলো তো? প্যারাইটাল সেল অফ দ্য স্প্যারাইটাল। হ্যাঁ, এই তো তোমরা তো জানো, জানো না, জানো খুব ভালোভাবে জানো। তাহলে তোমার বডির ভিতরেই কিন্তু প্রোডিউস হয়। এইবার দেখো আমি তোমাদের সাথে একটু এটা নিয়ে কথা বলি যে এই হাইড্রোজেন আয়ন, ওই যে একটু আগে ওই যে ও কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে তাই না? হাইড্রোজেন আয়নটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রি প্রোটন। আমরা আমরা কি জানি এটা একটা হাইড্রোজেন অ্যাটম, খেয়াল করে দেখো একটা হাইড্রোজেনের অ্যাটমের ভিতরে কি কি থাকে? একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, সরি ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে, একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। তাহলে যদি ইলেকট্রনটাকে তুমি রিমুভ করে দাও তাহলে কি হলো? তখন শুধু প্রোটন থাকবে, শুধু প্রোটন থাকলো। তার মানে অ্যাসিড হচ্ছে তারাই যারা এরকম ফ্রি প্রোটনকে ডোনেট করে দিবে, বা এই ফ্রি এই প্রোটনটা ফ্রি অবস্থায় তোমার এই বডি ফ্লুইডের ভিতরে বা অ্যাকোয়াস সলিউশনের ভিতরে ঘোরাফেরা করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাসিড। ওকে, এখন তোমরা এই জিনিসটা তো বুঝতে পেরেছো না? এখন দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমার বডির ভিতরে তৈরি হয় তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। কেন স্ট্রং অ্যাসিড বলো তো? র‍্যাপিডলি এন্ড কমপ্লিটলি এটা হচ্ছে আয়নাইজড হয়, ডিসোসিয়েটেড হয়ে যায়, ডিসোসিয়েটেড হয়ে যায়। আমরা একটা অ্যাসিড কে কখন স্ট্রং অ্যাসিড বলবো, কখন উইক অ্যাসিড বলবো, ইট ডিপেন্ডস অন হোয়াট, কার উপরে ডিপেন্ড করে আমরা এটা এই ক্লাসিফিকেশনটা করলাম? মানে একটা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এই ভাগটা করে ফেললাম তাই না? আচ্ছা, তার মানে একটা জিনিস এখানে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে কোনো মলিকিউল, যেমন মনে করো দুই একটা অ্যাসিডের নাম বলো, এটা তো একটা মলিকিউল তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা মলিকিউল, কার্বনিক অ্যাসিড একটা মলিকিউল, অ্যামাইনো অ্যাসিড একটা মলিকিউল। এই তাহলে এই মলিকিউল গুলোর ভিতরে কি ছিল? হাইড্রোজেন অ্যাটম ছিল, খেয়াল করলে বুঝতে পারবে হাইড্রোজেন অ্যাটম ছিল। এখন এই হাইড্রোজেন অ্যাটম থেকে যদি সে এই প্রোটন হিসেবে এটাকে রিলিজ করে দিতে পারে, ফ্রি করে দিতে পারে, তাহলেই কিন্তু সেটাকে আমরা বলবো কি, সেই জিনিস তখন তাকে কি বলবো? অ্যাসিড বলবো। হ্যাঁ, এখন নর্মাল নর্মাল অবস্থায় যেমন যেমন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এরকম নর্মাল অবস্থায় যখন আসে তখন কিন্তু সে অ্যাসিড না, কিন্তু একে একে যখনই তুমি একটা অ্যাকোয়াস সলিউশনে দিলা, দেওয়ার পরে কিন্তু সে তখন এই প্রোটনটাকে ফ্রি করে দিল। ফ্রি করে দিল মানে কি? সে আলাদা আলাদা হয়ে গেল দুটো, মানে তার এই বেস পার্টটা আলাদা হয়ে গেল আর তার প্রোটন পার্টটা আলাদা হয়ে গেল। এই যে সে আলাদা ডিসোসিয়েশন হয়ে আলাদা হয়ে গেল, এইরকম যারা যারা করতে পারবে অ্যাকোয়াস সলিউশনে দেওয়ার পরে তারাই হচ্ছে অ্যাসিড, সবাই অ্যাসিড। তোমাদের এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে? অ্যাসিড নিয়ে কোনো কোশ্চেন আছে না ম্যাম? ঠিক আছে, আমি এখানে এই যে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছি, এটা হলো আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড। কেন তোমাদেরকে আমরা অনেক সময় প্রশ্ন করি যে
অ্যামাইনো অ্যাসিড কে কেন অ্যাসিড বলি? কারণ এটা কার্বক্সিলিক এন থেকে একটা প্রোটন রিলিজ ডোনেট করতে পারে। এই যে তাহলে তার মানে এই যে দেখো এই করোনারি কি আছে, এই করবানি করোনারি যে দেখো কার্বক্সিলিক এন আছে, এ তাহলে যে প্রোটনটাকে ডোনেট করে দিল, প্রোটনটা যদি ডোনেট করে ফ্রি হয়ে যাওয়া, প্রোটন ফ্রি হয়ে যাওয়া মানেই হচ্ছে সে একটা অ্যাসিড। যে যে মলিকুল এইরকম ধরনের প্রোটনকে ফ্রি করে দিতে পারবে অ্যাকোয়াস সলিউশনের ভিতরেই, সেটাই আসলে অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিডের নাম আসলো এই জন্যে বিকজ তার এইখানে একটা কার্বক্সিলিক গ্রুপ আছে এবং এই কার্বক্সিলিক গ্রুপ থেকে সে এই হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে ফ্রি করে দিতে পারে, সেই জন্যই এটা হলো একটা অ্যাসিড। ক্লিয়ার? এটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? আর কোনো ভুল হবে না তো? অন্যরা তোমরা অন্যরাও রেসপন্স করো। কিছু কিছু আমার স্টুডেন্ট আছে যারা অনেক ভালো বোঝে, কিছু কিছু আছে যারা একটু কম বোঝে। তোমরা যারা কম বোঝো তোমরা দয়া করে মোটেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, বিকজ এই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে ফোকাস করে করা হয়েছে, কাজেই তোমরা একটু বেশি করে রেসপন্স করবা। ওকে, তোমাদের বেশি বেশি রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপরে আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আমরা তো জানি যে এগুলো হচ্ছে, আমরা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা কিভাবে আমরা পাই, এরা কি আমাদের বডিতে তৈরি হয়, এই সবগুলো আমরা হচ্ছে তোমাদের কোশ্চেন করে থাকি। এবার দেখো তোমাদেরকে দেখাই আমি, ওই যে একটু আগে বলেছিলাম যে প্যারাইটাল সেল থেকে তৈরি হয় না, স্টমাকের প্যারাইটাল সেল থেকে তো তৈরি হয় তাই না? দেখো স্টমাকের প্যারাইটাল সেল থেকে কিভাবে তৈরি হয়। প্রথমে তোমার এই কার্বন ডাইঅক্সাইড কি তোমার বডি তৈরি করে? আমার বডি মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি করে বলতো? মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে বডি কি কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এটিপি। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এটিপি, ভেরি গুড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তোমার বডি নিজেই তৈরি করতেছে, তাহলে এইটা বডিতে খুবই অ্যাভেলেবল, তাহলে খুবই তাড়াতাড়ি যে তারা দুইজন মিলে কম্বাইন হলো, তোমার সেলের ভিতরে তো যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম অ্যাভেলেবল, তাহলে এটা তৈরি হলো হয়ে কার্বনিক অ্যাসিড, দেখো যে অ্যাসিড হয়ে গেল। তাহলে এইভাবে তুমি তোমার কার্বনিক অ্যাসিড পেলা। এখন দেখো এটা আবার সাথে সাথে কি করলো, ডিসোসিয়েটেড। যদিও আমরা জানি যে কার্বনিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে একটা উইক অ্যাসিড, বিকজ এটা ইনকমপ্লিটলি এবং খুব স্লোলি ডিসোসিয়েটেড হয়। তারপরে তো সে ডিসোসিয়েট হচ্ছে তাই না? ডিসোসিয়েট হয়ে এই যে দেখো এই যে বাইকার্বনেট, বাইকার্বনেট তোমার ব্লাডে চলে আসলো, আর এই যে যে প্রোটন বা যে হাইড্রোজেন আয়ন যেটাকে ফ্রি করে দিল সে, এইটা কি হচ্ছে, এই যে লাল কালারের এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোটন পাম্প। আমরা যে একটা ওষুধ খাই না, ওষুধের নাম জানো? পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর। এই প্রোটন পাম্প ইনহিবিটর কেন খাই এখন বুঝতে পারতেছো? তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর এর নাম বলতে পারবা? অমিপ্রাজল, তাই না? অমিপ্রাজল। হ্যাঁ, ফার্মাকোলজিক্যাল নেম হচ্ছে অমিপ্রাজল, ইসোমিপ্রাজল। এ অল দিজ আর দিস প্রোটন পাম্প ইনহিবিটর। এই বেসিক জিনিস বুঝে যাও, এই প্রোটন পাম্পকে ইনহিবিট করে। প্রোটন পাম্প যদি ইনহিবিটেড হয় তাহলে কি হবে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে না। আমার কেন অ্যাসিডিটি কেন হয়, অ্যাসিডিটি হয় বিকজ দেয়ার আর লটস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড উইদিন ইওর গ্যাস্ট্রিক লুমেন। তোমার গ্যাস্ট্রিক লুমেনের ভিতরে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটেড হয়েছে, এখন অলরেডি ওখানে অ্যাসিডিটি আছে। তাহলে একটা কি হতে পারে, তোমার অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তাহলে তখন তোমাকে কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ করার জন্য আমি কি দিতে পারি, কি দেন, কি দিলে এই প্রোটনটাকে আমি নিউট্রালাইজ করতে পারি বলতো? আরেকটা কি ওয়েতে আমরা এটা বিয়ে করে দিতে পারি, আমি পাম্পটাই বন্ধ করে দিলাম, যেখান থেকে আসবে সেই সোর্সটাকে বন্ধ করে দিলাম তাই না? তাহলে এটা বেশি ভালো ওয়ে না, যে আমি ওটা তো যেটুকু ছিল সেটুকু নিউট্রালাইজ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে আমি কি করে দিলাম, আমি এই প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিলাম। এই তোমরা থার্ড ইয়ারে উঠে যখন যাবা তখন এই এই জিনিসগুলো তোমরা পড়বা, এই ফার্মাকোলজিক্যাল মানে একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, তখন দেখবা এই জিনিসগুলো তোমাদের কাছে মজা লাগবে। তার মানে আমার বডি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে তাই না? আমার বডি এত স্ট্রং অ্যাসিড যেটা আমার বডি তৈরি করে, আমি এইটাকে আবার ইনহিবিট করতে পারি একটা ইনহিবিটর দিয়ে। দেয়ার সাম ড্রাগস, ড্রাগস আই মিন মেডিসিন, যেটাকে আমরা ড্রাগস বলি, মানে ফার্মাকোলজিক্যালি আমরা ড্রাগস বলি, বা ড্রাগস শুনলে কেমন একটু মনে হয় না, এরকম মনে হয় যেন একটু
প্রোহিবিটেড সামথিং, তাই না? Yes, ma'am. মেডিসিন, বাট এটা তো আসলে ড্রাগ, ড্রাগ মানে আসলে ওষুধ। এখন কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড তুমি কিভাবে জানবা, তাই না? সেইটা তো আমরা অলরেডি আলোচনা করেই ফেলেছি। দেখো কত ভালো হচ্ছে এই আলোচনাগুলো, তোমরা অলরেডি জানো। তাহলে এটা ডিগ্রি অব ডিসোসিয়েশন কিন্তু এটা ডিসাইড করবে যে কত কুইকলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েট। আমি এই জন্য সবসময় বলি যে কুইকলি কমপ্লিটলি, কুইক কমপ্লিট, ক ক দুইটা সাউন্ড দিয়ে কিন্তু মনে রাখা যায় কুইকলি কমপ্লিটলি, তাই না? তাহলে তোমরা মনে রাখবা যে স্ট্রং অ্যাসিড যেগুলো সেগুলো হচ্ছে কুইকলি কমপ্লিটলি। অনেক সময় তোমরা ভাইবা বোর্ডে একটু দিশাহারা হয়ে যাও, বলতে পারো না যে কোনগুলোকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো। কার উপরে ডিপেন্ড করে তুমি ডিসিশন নিলা যে এটা স্ট্রং অ্যাসিড আর কার উপরে মানে এটা উইক অ্যাসিড, তাহলে তুমি ডিসিশন নিলা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপরে ডিপেন্ড করে। স্ট্রং অ্যাসিড কি হয়, স্ট্রং অ্যাসিড কুইকলি কমপ্লিটলি ডিসোসিয়েট করে যায়। তার মানে যে তুমি যদি এই ছবিটা এই জন্য আমি নিয়ে এসেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কখনোই দেখবা না যে একসাথে এরকম জোটটা বেঁধে আছে, লাইক এই যে কার্বনিক অ্যাসিডের মতো, এ সবসময় এরকম আলাদা আলাদা থাকে, প্রোটন আলাদা থাকে, ক্লোরাইড আলাদা থাকে, দুইজন কমপ্লিটলি এবং কুইকলি ডিসোসিয়েটেড হয়ে যায়, এই জন্যে এটা স্ট্রং অ্যাসিড। আর ওই যে প্রোটো ইসের কথা চলে আসতেছে, পিএস এর কথা চলে আসতেছে, হাইড্রোজেন আয়নের সাথে পিএস এর রিলেশনশিপটা কেমন বলো তো? ইনভার্স ম্যাম, ইনভার্স রিলেশনশিপ। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লে কি হয়, পিএস কমে, পিএস কমে, পিএস কমা মানে কমে গেছে। তুমি কি দিয়ে মেজারমেন্ট করবা, কি দিয়ে বুঝবা পিএস কমে গেছে? বাড়তেছে, এইটা তো তোমাকে মেজার করার জন্য একটা মেজারমেন্ট স্কেল লাগবে না? জি ম্যাম, পিএইচ স্কেল, সেটাই হচ্ছে এই মেজারমেন্টের যে স্কেল সেটাই হচ্ছে পিএইচ স্কেল। বুঝতে পারতেছ? এখন আস্তে আস্তে দেখো জিনিসগুলো তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি পিএইচ মিটার দিয়ে, আমি পিএস মিটার তোমাদেরকে দেখাবো, পিএস মিটার দিয়ে তুমি মেজার করলা, মেজার করে তোমার পিএস মনে করো আসলো হচ্ছে যে 6.7 অথবা 6 এরকম একটা পিএস আসলো। তাহলে এখন তুমি যদি, তোমার কাছে যদি কোনো মেজারিং কোনো স্কেল না থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে হোয়াট ডাজ ইট মিন, 6 মানে কি আসলে, কি বোঝাচ্ছে এখানে? তুমি তো বুঝতে পারবা না, তাই না? এই জন্য আমাদের কি দরকার, আমাদের একটা স্কেল দরকার, যে স্কেল থাকলে ওইটা দিয়ে আমি একটা ডিমার্কেশন লাইন টানতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে কোন দিকে গেলে, কত হলে সেটা অ্যাসিডিটির দিকে যাচ্ছে, কোন দিকে গেলে সেটা অ্যালকালিনিটির দিকে যাচ্ছে, তাই তো? তাহলে আসলে আমরা পিএস স্কেল দিয়ে যে কোনো একটা সলিউশনের কি মেজার করি, যে ওই সলিউশনটা হুইদার দ্যাট সলিউশন ইজ অ্যাসিডিক অর অ্যালকালাইন। তারপরে আমি পিএস স্কেল নিয়ে পরে তো কথাবার্তা বলবোই, আগে অ্যাসিড শেষ করে নিই। হ্যাঁ, স্ট্রং অ্যাসিডের কথাটা তাহলে হয়ে গেল। এখন আরেকটা কি পাত থাকলো আমাদের, উইক অ্যাসিড। এখন উইক অ্যাসিডটা কি, উইক অ্যাসিড তাহলে উল্টাটা হবে যে যেটা স্লোলি এবং পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। আমরা জানি যে এই কার্বনিক অ্যাসিড মানে যেগুলো আমাদের বডিতে অর্গানিক সব অ্যাসিডগুলোই সাধারণত কি হয়, উইক অ্যাসিড হয়, তাই না? অর্গানিক অ্যাসিডগুলো, অর্গানিক অ্যাসিড বলতে কি বুঝছো বলো তো? অর্গানিক অ্যাসিড কি জিনিস, যেগুলো হচ্ছে ম্যাম কোনো লিভিং অর্গানিজম তৈরি করে, যেমন আমরা ম্যাম লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি অর্গানিক অ্যাসিড? HCl দেখো না, কে বলতেছে ম্যাম, শুধু কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন এগুলো দিয়ে তৈরি। ম্যাম কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো দিয়ে তৈরি শুধুমাত্র। তোমরা অর্গানিক, অর্গানিক বলতে আসলে কি বুঝো? অর্গানিক বলতে তো বোঝায় যে উদ্ভিদ থেকে পাওয়া যায়, অর্গানিক বলতে এরকম উদ্ভিদ থেকে পাওয়া যায় না। অর্গানিক কেমিস্ট্রি নাম শুনেছো না? অর্গানিক, অর্গানিক কথাটা কেন আসলো বলো তো? এই যে তোমাদের কিছু বেসিক ডেফিসিয়েন্সি রয়ে গেছে, প্রীতম, প্রীতম বলো। কার্বন, কার্বন মাস্ট, কার্বন থাকতেই হবে, কার্বন না থাকলে সেটা অর্গানিক হবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে যে যেগুলোর, যে সমস্ত অ্যাসিডের ভিতরে কার্বন আছে সেগুলোই অর্গানিক অ্যাসিড। ফর এক্সাম্পল দু একটা অর্গানিক অ্যাসিডের নাম বলো তো। অ্যামাইনো অ্যাসিড কি একটা অর্গানিক অ্যাসিড? এটা নয় অ্যাসিড ম্যাম।
ইথানোয়িক অ্যাসিড আমাকে বলো ইয়ে অ্যামাইনো অ্যাসিড কি অর্গানিক অ্যাসিড জি ম্যাম হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড অবশ্যই দেখো ওর ভিতরে কার্বন আছে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদিও তোমার বডির ভিতরে তৈরি একটু আগেই তো তোমাদেরকে দেখালাম যে তোমার স্টমাক তোমার বডি তৈরি করতে পারতেছে স্টিল এটা কিন্তু অর্গানিক অ্যাসিড না তুমি কি এগ্রি করো না আমার সাথে জি ম্যাম একটু আগে যে জবাব দিয়েছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অর্গানিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড না তুমি দেখো এটা ডিসোসিয়েট হয়ে কি হয়ে যায় হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন হয়ে যায় তাই না কার্বন আছে কি এখানে কার্বন নাই কিন্তু ক্লোরাইড আয়ন হাইড্রোজেন কিন্তু H2CO3টা কি H2CO3টা কি অর্গানিক অ্যাসিড এস ম্যাম জি ম্যাম কিটোন বডি এইগুলো সবই হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিড ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা এক্সেপশন তোমার বডি তৈরি করে বাট স্টিল ইট ইজ নট অর্গানিক অ্যাসিড